দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া চৌধুরী বাড়ির পাশে, যেখানে প্রায় শতবর্ষী একটা গাছ আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের বয়স প্রায় 600 বছরের চেয়ে বেশি হবে বলে এখানকার স্থানীয় যারা আছে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এই গাছ নিয়ে নানা জনশ্রুতি আছে। দুধ দেওয়ার ফলে এই গাছটা বড় হয়েছে, যে ফল থেকে এই গাছের নামকরণ করা হয়েছে সেটির নাম হচ্ছে কিরমি ফল। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যে ছোট গাছটা যখন পরিণত বয়সে আস্তে আস্তে পড়ছে, ঠিক তখনই এখানে পানি পরিবর্তে দুধ দিত। এটি মূলত আমরা জেনেছি এটা মূলত ফলওয়ান শাহ নামক একজন পীর এই গাছটা রোপণ করেছে। চট্টগ্রামে প্রায় 700 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি বিশাল গাছ, তবে কেউ এখন পর্যন্ত গাছটির সঠিক নাম খুঁজে পায়নি। এই গাছে যে ফল ধরে তার ভেতরে দুধের মতো আঠালো পদার্থ থাকে যা ক্ষীরের মতো, তাই এর নাম রাখা হয় খিরমি গাছ। এটা আপনার 500 থেকে 600 বছর আগের গাছ, এবং এটা এখানে রোপণ করা হয় পলোয়াংশার মাধ্যমে। এটা এখানে বীজটা রোপণ করা হয় এবং এটার ফলটা হচ্ছে আপনার একটু ছোট টাইপের, এবং এটার ভিতর থেকে একটা যে সাদা ইয়াবারে অনেকে বলতে চায় এটা এখানে দুধ দেওয়ার ফলে এখানে এই বীজটাতে এটা হচ্ছে। এবং এটা আপনাদের আমরা যখন ছোট থেকেই দেখতেছি, আমাদের আগের জেনারেশনও দেখতেছে, তার আগের জেনারেশনও দেখতেছে এখানে আপনার গাছটা এখানে আছে। হ্যাঁ, এখন আমরা বলতেছি আমাদের আরও পূর্বপুরুষেরা পর্যন্ত এই কৃমি গাছটা দেখতেছে। এটা তো অনেক বড় গাছ, এটা দেখার জন্য কত জায়গার থেকে মানুষ আসত। এখনও ওই স্মৃতি হিসাবে এখনও ওই চৌধুরী বাড়িতে কৃমি গাছটা আছে, আমাদের আব্বারাও দেখতেছে, আমরাও দেখতেছি। চট্টগ্রাম শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরেই সীতাকুণ্ড উপজেলার বারকুণ্ড ইউনিয়নের চৌধুরী বাড়ির পাশে এক একর জায়গার উপর প্রায় 700 বছর ধরে দাঁড়িয়ে আছে গাছটি। গাছটি দূর থেকে দেখতে বট গাছের মতো, এর চারদিকে ডালপালা হেলে গিয়ে প্রায় মাটি ছুঁয়েছে। গাছের ব্যাসার্ধ অনেক, প্রায় 60 থেকে 65 ফিটের মতো হবে। এই গাছটির বৈশিষ্ট্য হলো এর ফল হয়, কিন্তু সে ফল থেকে গাছ জন্মায় না। এছাড়া এর পাতাও তেমন একটা ঝরে পড়ে না। এর ফল সুস্বাদু, ফলের মধ্যে দুধের মতো আঠালো পদার্থ থাকে। স্থানীয়রা বলেন গাছটিতে পানির পরিবর্তে দুধ দেওয়া হতো। এই গাছটা আজ থেকে আরও 500-600 বছর আগে, এটা পলোয়ান শাহ, আমাদের পূর্বপুরুষ যিনি পলোয়ান শাহ, উনি আরব কান্ট্রি থেকে আসছেন, আসে এই গাছটা রোপণ করছেন। এটা কথিত আছে এটা দুধ দিয়ে গাছটাকে বড় করা হয়েছে। হ্যাঁ, এটা বাংলাদেশের আর কোথাও নাই। এটার বেশি বা গাছের চারায় ওখানে নিচে পড়ে, পড়লে অনেকে নিয়ে যায় কিন্তু গাছটা হয় না, শুধু এখানেই আছে আমাদের বাড়িতে। বাংলার স্বাধীন সুলতান উসরা শাহ আমলে এই খিরমি গাছ বপন করেন পলোয়ান শাহ, যিনি মাছের পিঠে করে মিডল ইস্ট থেকে আসে, পারস্য দেশ থেকে আসে, এই খিরমি গাছ বপন করেন প্রায় 1506 থেকে, মানে নুসরার শাহ আমল যেটি আর কি 1506 থেকে 1520-30 পর্যন্ত। এলাকার সাধারণ মানুষ বংশ পরম্পরায় গাছটি দেখে আসছে। গাছটিকে ঘিরে এলাকার মানুষের মাঝে অনেক কৌতূহল, অনেকেই পূর্বপুরুষ থেকে জেনে আসছে এ গাছের কথা। শোনা যায় গাছটিকে ঘিরে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম ঘটে। এটি সত্যিই দুর্লভ প্রজাতির একটি গাছ। অতি দ্রুত প্রাচীন এই গাছটির পরিচয় নিরূপণ ও বংশবিস্তার সহ প্রয়োজনীয় সংরক্ষণের ব্যাপারে দেশের উদ্ভিদ ও প্রাণীবিদদের গবেষণা করে তা সরকারিভাবে দ্রুত সংরক্ষণের দাবি স্থানীয়দের। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে শাহাদাত শাওন, চিটাগং লাইভ।